শহীদুল্লাহ কায়সার ছিলেন একজন বাংলাদেশি সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবী। তার প্রকৃত নাম ছিল আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি 1969 সালে উপন্যাসে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 1983 সালে সাংবাদিকতায় মরণোত্তর 21 পদক এবং সাহিত্যে 1998 সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ লগ্নে তিনি পাকিস্তান সেনাবাহিনী ও তার স্থানীয় সহযোগী আল বদরের হাতে অপহৃত হন। ধারণা করা হয় যে অপহরণকারীদের হাতে তিনি মৃত্যুবরণ করেন। জন্ম ও শিক্ষা জীবন। শহীদুল্লাহ কায়সার 1927 সালের 16 ফেব্রুয়ারি ফেনী জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মাজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পুরো নাম আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ। তার পিতার নাম মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ এবং মাতার নাম সৈয়দা সুফিয়া খাতুন। এই দম্পতির 8 সন্তান রয়েছে। শিক্ষা জীবনের শুরুতে সরকারি মডেল স্কুলে এবং পরে মাদ্রাসা ই আলিয়ার অ্যাংলো পার্সিয়ান বিভাগে ভর্তি হন। 1942 সালে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর উচ্চতর শিক্ষার জন্য তিনি ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। 1946 সালে তিনি এখান থেকে অর্থনীতিতে অনার্স সহ বিএ পাস করেন এবং অর্থনীতিতে স্নাতকোত্তর পড়ার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, কিন্তু শেষ করেননি। একই সাথে তিনি রিপন কলেজে, বর্তমানে সুরেন্দ্রনাথ আইন কলেজ, আইন বিষয়ে পড়াশোনা করেন। 1947 সালে ভারত বিভাগের পর তার বাবা ঢাকায় চলে আসেন এবং শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তরে ভর্তি হন। তবে এ ডিগ্রি লাভ করার আগেই লেখাপড়ার সমাপ্তি ঘটান। রাজনৈতিক জীবন। শহীদুল্লাহ কায়সার সমসাময়িক রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। 1947 সালে তিনি পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন ও 1951 সালে পার্টির সদস্য হন। পরবর্তীতে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি দেশপ্রেমিক ছদ্মনামে রাজনৈতিক পরিক্রমা ও বিশ্বকর্মা ছদ্মনামে বিচিত্রা কথা শীর্ষক উপসম্পাদকীয় রচনা করেছেন। 1952 সালের ভাষা আন্দোলনে যোগ দেন এবং ভাষা আন্দোলনে তার রাজনৈতিক ভূমিকার কারণে 1952 সালের 3 তিনি গ্রেপ্তার হন। এ সময় তাকে 3.5 বছর কারাদণ্ড দেয়া হয়। 1955 সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই পুনরায় গ্রেপ্তার হন। কয়েক বছর পর মুক্তি পান। 1958 সালের 7 অক্টোবর জেনারেল আইয়ুব খান কর্তৃক সামরিক আইন জারি হওয়ার 1 সপ্তাহের মধ্যে 14 অক্টোবর তাকে গ্রেফতার করা হয়। জননিরাপত্তা আইনে তাকে এ পর্যায়ে 1962 সালের অক্টোবর পর্যন্ত আটক রাখা হয়। কর্মজীবন। শহীদুল্লাহ কায়সার সাংবাদিকতা দিয়ে তার কর্মজীবন শুরু করেন। তিনি 1949 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি পরিচালিত সাপ্তাহিক ইত্তেফাক পত্রিকায় যোগদান করেন। পরবর্তীতে তিনি 1958 সালে দৈনিক সংবাদ এর সম্পাদকীয় বিভাগে সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন। এবছরই অক্টোবরে গ্রেফতার হন। 1962 সালে মুক্তি পেয়ে পুনরায় দৈনিক সংবাদে যোগদান করেন এবং তার পরবর্তী জীবন সাংবাদিকতা করেন। বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রবন্ধকার, গবেষক, প্রকাশক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক শহীদুল্লাহ কায়সার সম্পর্কে বলেন, তাকে যখন চিনতাম তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি প্রখ্যাত সাংবাদিক, কমিউনিস্ট পার্টির নেতা, কোন অনুষ্ঠানে সভাপতি কিংবা প্রধান অতিথি হিসেবে রাজপথে বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলনে পুরোভাবে দেখেছি। ওনার সামনে সরাসরি যাবার বা কথা বলার যোগ্যতা বোধ করি তখন আমাদের ছিল না, আমরা দ্বিধায় ভুগতাম। যদিও আমি জড়িত ছিলাম ছাত্র ইউনিয়নের সঙ্গে, আমরা মোহিত ছিলাম ওনার ব্যক্তিত্ব আর সাংগঠনিক কর্মকাণ্ডে। সাহিত্যকর্ম। উপন্যাস সারেং বৌ, সংসপ্তক, কৃষ্ণচূড়া মেঘ, ইমির বলয়, দিগন্তে ফুলের আগুন, সমুদ্র ও তৃষ্ণা, চন্দ্রভানের কন্যা, কবে পোহাবে, ভীমাবরি, স্মৃতিকথা, রাজবন্দির রোজনা মচা, ভ্রমণ বৃত্তান্ত, পেশুয়ার থেকে তাসখন্দ, সমগ্র উপন্যাস, সমগ্র এক উপন্যাস।
উপন্যাস সমগ্র, দুই গল্প সমগ্র। ব্যক্তিগত জীবন: শহীদুল্লাহ কায়সার ব্যক্তিগত জীবনে 17 ফেব্রুয়ারি 1969 পান্না কায়সারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির সমী কায়সার ও অমিতাভ কায়সার নামে দুইজন সন্তান রয়েছে। পান্না কায়সার একজন লেখক, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ, যিনি সপ্তম জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সমী কায়সার একজন বাংলাদেশি টেলিভিশন ও চলচ্চিত্রের অভিনেত্রী। শহীদুল্লাহর ভাই জহির রায়হান ছিলেন প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, উপন্যাসিক এবং গল্পকার। পুরস্কার তালিকা: আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, স্বাধীনতা পুরস্কার। মৃত্যু: 1971 সালের 14 ডিসেম্বর সন্ধ্যায় আলবদর বাহিনীর কজন সদস্য তাকে তার বাসা 29 বিকে গাঙ্গুলি ল্যান থেকে ধরে নিয়ে যায়, তারপর তিনি আর ফেরেননি। বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এমন মহান ও বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।